ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে করব অনলি কার চ্যালেঞ্জ, মানে শুধুমাত্র গাড়ি দিয়ে আমরা ম্যাচ খেলব। আর এটি একটি কাস্টম রুম ম্যাচ, আমরা সবাই একসঙ্গে এটি খেলছি। সবাই কিন্তু গাড়ি নিয়ে আমরা মারামারি করব, অর্থাৎ আমরা গাড়ি দিয়ে একে মারবো, ও গাড়ি দিয়ে আমাকে মারবো, এইভাবে কিন্তু আমাদের পুরো ম্যাচটা চলে যাবে। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো অবশ্যই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি কিন্তু পুরো দেখো ইয়ার। তো চলো, এরপর আমরা একেবারে সোজা, আমি কিন্তু এই গাড়িটা পেয়ে গিয়েছি, আমার এই গাড়িটার স্কিন নেই ইয়ার। তো আমি ভাবছি যে অন্য কোনো গাড়ি নিয়ে নেবো, বাট এখানে সে আরও একটি অন্য আমাদের এনিমি চলে এসছে, অন্য প্লেয়ার চলে এসছে। তো এখান থেকে দেখা যাক, আমি তো ওকে বলেছিলাম যে আমি গাড়িটা নিতে চাই, এই গাড়িটা, কারণ ওই গাড়িটা আমার এই গাড়িটা চয়েস, কারণ আমরা কাস্টমার রুমে খেলতেছিলাম। তো আমি আরও পাশেই বসেছিলাম, তো কেয়ার করা যায়। চলো, আমাকেও গাড়িটা দিয়ে এরপর ও পালিয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর মারামারি হবে। তো প্রথমে কেউ মারামারি না হলো, অর্থাৎ প্রথমে সবাই আমি বলেছি যে গাড়ি নিতে দেবে, অর্থাৎ গাড়ি পাওয়ার পর একটু পর আমাদের মারামারি শুরু হবে। মাত্র আমরা এখানে 10-11 জন নেমেছি এই গেমের ভিতরে, বেশি জন আমরা এখানে নামিনি। তো তখন থেকে আমরা কিন্তু এখানে বলেছি যে প্রথমে সবাই গাড়ি নিতে দাও, তারপর মারামারি শুরু হবে ইয়ার। তো তার জন্য আমরা কিন্তু প্রথমে মারামারি, দেখো আও মনে হয়ে গিয়েছে, অর্থাৎ যে ভুঁই থাকবে তাকে প্রথমে মারবে না, মাত্র কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা যে সবাই যেন গাড়ি পাই, তারপর মারামারি শুরু হবে ইয়ার। তো এরপর চলো চলো দেখা যাক, দেখা যাক এখানে কী করা যায়। তো এখানে কিন্তু আরও অনেক গাড়ি ঘুরছে, তো এরপর আমরা মারামারি শুরু হয়ে গেছে। চলো ইয়ার, কে কোনখানে আছে একেবারে সোজা, আর আমি গাড়ি চালাতে একদম কাঁচা ইয়ার, আমার লাইসেন্সও নেই। তো চলো ইয়ার, এখানে যাওয়া যাক। তো কোন দিকে যাবো, কী করবো আমি কোনো বুঝতেই পারছি না। আসলে এখানে অনেক এনিমি আসছে, আছে তো পাশে। তো চলো এরপর দেখা যাক, আমি এদিকে সোজা চলে যাবো। একটা আমাকে ভালো গাড়ি খুঁজতে হবে, কালো গাড়িটা খুঁজতে হবে, ওটাতে আমার স্কিন আছে। তো দেখো এরপর ভিডিওটা হয়তো আমি একটু কাট করে দেবো, কারণ এরপর আমি ওই গাড়িটা চেঞ্জ করবো। তো চলো ইয়ার, গাড়িটা চেঞ্জ করা যাক। এবং দেখো এরপর আমি এখানে এনিমি আসছে এইদিকে, এখানে যে কী যে চলছে আমি কোনো বুঝতেই পারছি না। সবাই কিন্তু পুরো গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে, পুরো গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে। আমার এইখানে বদলে গেলো, ও ইয়ার ইয়ার ইয়ার, হলো না, আবার ঘুরে যাবো। হ্যাঁ, কোথায় যাবি, আমি একবার ছাড়বো না, কাউকে অবশ্যই ছাড়বো না এখানে। তো দেখো ইয়ার, প্রথমে গাড়ি কম বোতলা পড়ে হলো, লাস্টে কিন্তু আমাদের ঢের আছে। তো তাই বলছি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক সেখানে কিন্তু অনেক আরও ফানি মুভমেন্ট হয়ে গিয়েছে। তো আমি এখন এদেরকে খুঁজবো এবং পুরো গাড়ি ধাক্কা লাগাবো। অবশ্যই এখানে গাড়ি ধাক্কালো কোনো পুলিশে ধরবে না, কোনো কিছু করবে না ইয়ার। তো চলো এরপর আমরা একেবারে সোজা ওইদিকে চলে যাবো। ওখানে একটা গাড়ি আগুন ধরে দিয়েছে, এরপর দেখি যদি কাউকে মারতে পারি। তো আসলে এখন সবাই গাড়ি পেয়ে গেছে, এখন আমরা সবাইকে মারতে পারবো। তো দেখা যাক, তোলে আর গাড়িটা আমার তোলে সামিয়ে গেল। তো চলো এরপর আমি একটু পিক দিক থেকে ঘুরে আসবো, কারণ পিক দিক থেকে ওই দিকেও আছে কিছু লোক। তো আমি কিন্তু এই সাইডটা দিয়ে আমি কোন দিকে যাবো ভাবছি। তো চলো এরপর আমি ঘুরে ওইদিকে চলে যাবো। তো এখানে আবার গাড়ি আছে, এরপর কে কোন দিকে গেলো ইয়ার, এখানে আছে একজন, এখানে এইজন, এখানে কে গাড়ি ফেঁসে গেছে। এরপর দেখা যাক আমরা কোন দিকে যাই, একেবারে সোজা এইদিকে চলে যাবো। তো একেবারে আমি বললাম না যে পিক চলে যাবো, পিক যাওয়ার পর তো দেখো ইয়ার, একটু পরে আমার গাড়িটা কিন্তু ভেঙে দিয়েছে। আমি একটু গাড়ি ফাঁসিয়ে ফেলেছিলাম, অর্থাৎ আমার এগোতে ছিল না তখন গাড়িটা, তারপর থেকে আমি যখন গাড়িটা এগোতে চাইলাম তখন বাস হয়ে গেলো, আমার গাড়িতে আগুন ধরিয়ে দিল। তখন আমি আর কোনো গাড়ি পাইনি, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটির পর আমি যখন ওদিকে চলে গেলাম, আয়কে মেরে দিলাম, কত দিয়েছিলাম, যাই হোক, তারপর গাড়ি ধরে গেল ওখানে। তো এরপর চলো এখানে আমি মোটরসাইকেল অনেকক্ষণ পর দেখতে পেয়েছি। তো মোটরসাইকেল ভালো আমার কাছে স্কিন নেই, বাট আমার ভাইয়ের ভালো স্কিন আছে। তো দেখো তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সে ভালো ভালো এই হিডেন প্লেসের ভিডিও আনবে এবং আরও ফানি মোমেন্টের ভিডিও আনবে। অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এখানে গাড়ি আসছে, বাস, ও ইয়ার, গাড়ি একেবারে উল্টে পালট খেয়ে গেছে, আর একেবারে জন ছোট হয়ে গেছে, আমরা 7 জন এখানে বেঁচে আছি। এখানে কার কী হয় একেবারে, ও গাড়ি আগুন ধরে গেছে ইয়ার। এখানে দেখা যাক কী হচ্ছে, আমরা কোনো ইয়েই করতে পারছি না। এখানে আবার ওকে মেরে দিল, এরপর হবে খুব মজা। এখানে তো গাড়ি একেবারে ইয়ে হয়ে গিয়েছে, এদিক থেকে কি দৌড়াচ্ছে, হলো না, মনস্টার ট্রাক নিয়ে একেবারে আমরা গাড়ির তলে চলে আসছি। তো চলো এরপর এখানে তো গাড়ি একেবারে ইয়ে হয়ে গিয়েছে, এখানে অনেক আছে, এখানে এই সাইডে আছে, মনস্টার ট্রাক কী যে করছে মনস্টার ট্রাকে কোনো বুঝতে পারছি না। তো সবাই এখন পুরো আমরা ইয়ে করে নেবো। তো চলো এখানে কে দাঁড়িয়ে আছে নিচে, উড়িয়ে দিল বাস এই গাড়িটা। ও ইয়ে কী হলো, আমরা কোনো ঠিকভাবে ইয়ে করতে পারছি না, কোন দেখি কী হচ্ছে। চলো এরপর আরও যা হচ্ছে, এখানে উপর আছে একজন, এখানেও একদম, হলো না, চলো, এইদিক থেকে আবার আসবে গাড়ি নিয়ে, এখানে মশাটাকে ইয়ে করে দেবো। ও গাড়ি নিয়ে একেবারে সোজা উপরে। গাড়ি নিয়ে ম্যাচ খেলার মজাটাই আলাদা, এখানে যে ম্যাচ খেলতেছিলাম না খুব মজা হতেছিল। তো এখানে দেখা যাক, গাড়ি আগুন ধরে গিয়েছে, অর্থাৎ এরপর গাড়িতে আগুন ধরে যাবে, মনস্টার ট্রাক শেষ হয়ে যাবে। তো চলো মনস্টার ট্রাক আমরা কেউ ছাড়বো না, এখন চলো কাছে সবাই মনস্টার ট্রাকে ইয়ে করবে, কারণ মনস্টার ট্রাকে আগুন ধরে যাবে একটু পরে, হয়তো না একেবারে ধোঁকা উড়াচ্ছে।
তো মোরশেদ ট্র্যাক গেল কোন দিকে ছাড়বো না, মোরশেদ ট্র্যাকে ছাড়বো না। তো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কোন দিকে যাওয়া যাক। একদম মোটর সাইকেল একে ছাড়বো না, হলো না হলো না হলো না হলো না হলো না, আবার দেখবো আবার দেখবো আবার দেখবো, এরপর চলো আর যাওয়া যাক। কোন দিকে মোরশেদ ট্র্যাক, আবার যেও না যেও না, ও যেও না যেও না যেও না যেও না যেও না, মেরে দাও একে, মারো মারো মারো, আমি এগিয়ে চলে যাচ্ছি, এগিয়ে চলে যাচ্ছি, পেছনে 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 আবার যেতে হবে। মনস্টার ট্রাক কোথায় যাবে, আমি তোকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না মনস্টার ট্রাক। আর এরা এখানে জন্য নেমেছে নেমেছে নেমেছে, হলো না হলো না, একটু বেঁকে বেঁকে বেঁকে, আর কার কি যে ক্ষতি করলাম, এরকম ভাবে গাড়ি আটকে যাচ্ছে। আর অবশ্যই আমি গাড়ি চালাতে একটু কাঁচা কাঁচা না, একেবারে মনস্টার ট্রাককে আমরা এখন ছাড়বো না, মনস্টার ট্রাক আগুন ধরে গিয়ে যা। এখানে কিছু না আছে একেবারে পাথরের উপরে, নামলে আর গাড়িটাই আমি পাবো না, তার জন্য আমি গাড়ি থেকে একেবারে নামবো না, নামলে গাড়ি নিয়ে নেবে ইয়ার। এরপর দেখা যাক দেখা যায় এ মোরশেদ ট্রাক, মোরশেদ ট্রাক আগে ছেড়ে ইয়ে করবো, তারপর অন্য কাউকে মারবো, কারণ মোরশেদ ট্রাকে সবাইকে ব্যাচ করবে। আর দেখা যাক কোন দিকে কে কোন দিকে কে কোন দিকে, মাত্র কোটা আমরা তিনটে গাড়ি নিয়ে ঘুরছি এখানে, আমি দুটো মোটর বাইক এবং এখানে মোরশেদ ট্রাকে, তিনজনে আপাতত বেঁচে আছি, গাড়ির আগুন ধরে গিয়েছে, নয়তো আরও অনেকজন বেঁচে থাকতো। চলো 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 চলে নামেছে, হলো না হলো না হলো না হলো না হলো না হলো না হলো না, এরকম আমার পাথর কেন ইয়ে হয়েছে, যে আমি কার কী ক্ষতি করলাম, ইয়ে তোমাদের কার তো কোনো করেনি। গোলাল গোলাল কী করে পালো, ও গোলার পেট ছিল তার জন্য গোলাল পেয়ে গিয়েছে, নয়তো গোলাল পাওয়ার কোনো কথা ছিল না, গোলাল মেরে দিল। চলো এরপর যাও চাকরি যাও চাকরি দিয়ে এখানে মেরে দিলাম, কত কত দিল জানি না, কত ড্যামেজ খেলো। চলো 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 এরপর 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 ইয়ার একে নেমেছে নেমেছে, দুজন নেমে আছে দুজন নেমে আছে, বেঁকে যাও বেঁকে যাও বেঁকে যাও বেঁকে যাও বেঁকে যাও, জোনে এসে গেছি জোনে এসে গেছি, আর কি আর করা যায়। মোস্টে কিন্তু খুব মজাদার হতে চলেছে ম্যাচটা, এখানে একজন চলছে চলছে, আমার হচ্ছে না হচ্ছে না, এইখানে নিচে আছে নিচে আছে, কে মেডিকেলে গেছে, কত দিলাম ডেমে যায়, বেঁকে যাও বেঁকে যাও, ওকে মারতে হবে মারতে হবে ইয়ার মারতে হবে, আবার উঠছে আবার উঠছে আবার উঠে ওখানে মেডিকেট লাগাবে, ঘুরে মারবো, চলো ওকে আবার ঘুরে, ও আমরা দুজনে মেলে মারছি ওকে, মেরে ধর, হলো না হলো না হলো না হলো না হলো না হলো না হলো না, ও গেল না গেল না, ও আবার উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ইয়ার উঠে যাচ্ছে, এরপর সোজা এই পরে এদিকে আমরা চলে যাবো, গাড়ি নিলে আর উঠতে পারবো না জোরে ইয়ার। এরপরে এখানে গাড়ি 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 মোরশেদ ট্রাক, মোরশেদ ট্রাক মেরে দেবে মেরে দেবে, কী হলো মোরশেদ ট্রাক আমাদেরকে মেরে দেবে, আমরা এখানে ফাইট করবো নাকি, ও মোরশেদ ট্রাকে যে আসে সে হয়তো এলিমিনেট হয়ে যাবে, কারণ মোরশেদ ট্রাকে ব্যাক করতে অনেক দেরি লাগবে, তো হ্যাঁ মোরশেদ ট্রাক এলিমিনেট। এরপর দেখা যাক আমরা তিনজন তিনজন আছি, এরপর একজন কাকু মারতে একটা হলো যেন কিল করতে পাই, কিল কিল একটা হলো কিল করতে পাই কিল করতে পাই কিল করতে পাই কিল করতে পাই কিল করতে পাই, একটা কিল হয়ে গেছে, বাস আমাকে মেরে দিল। তো দেখো ইয়ার এটি হচ্ছে আমার ভাই, তো আমার ভাইয়ের চ্যানেলও হয়তো এই ভিডিওটা দিয়েছে, তো আমার ভাইকে অবশ্যই সাপোর্ট করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাই, তো সে একটা ইউটিউব চ্যানেল খুলেছে নতুন, সে হয়তো কোনো হিডেন প্লেস এবং নতুন নতুন ফানি ভিডিও দেবে, তো থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।